কংগ্রেস দলের একাউন্টের উপর করা অত্যাচার বন্ধ কর, আজি সেইটোতে ক্ষান্ত নাথাকি কংগ্রেস দলের একাউন্টের পর ইতিমধ্যে 135 কোটি টাকা আই টি ডিপার্টমেন্টে ভারত সরকারলে লৈ গৈছে। আকো এতিয়া যোৱাকালি এখন নোটিস আহিছে 1823 কোটি টাকা জরিমানা, যেটো ফাইন ম্যাক্সিমাম 10,000 টাকা হব লাগে, সেইটোর ফাইন 1823 কোটি টাকার জরিমানা বিয়া, যেটো এই যেটো প্রসেস সেইটো কোর্টত তেখেতসকল হারিব, তেতিয়ালৈকে আমি যুঁজিব লাগিল নির্বাচনের আগত আমার যাতে ধন সম্পূর্ণরূপে নোহোৱা হয়ে যায়, কংগ্রেস দলক যাতে বিপর্যস্ত করিব পারে তার কারণে প্রচেষ্টা লৈছে। অসমবাসী ভারতবাসী রাইজে জানে যে বিজেপি দলটোই এবার শাসনের পর গেলে আর কেউ আহিব নয়, এই গতিকে গণতন্ত্র সকল এজেন্সি আজি ইডি হোক সিবিআই হোক ইনকামটেক্স ডিপার্টমেন্ট হোক সকল এজেন্সি তেখেতসকলে লগাইছে যাতে তেখেতসকলে ক্ষমতা থাকিব পারে, অন্যথা জানে ক্ষমতার পৰা যোৱাৰ পিছত বিজেপির এজন লিডারও জেলের বাইরে থাকিব নয়, সকল করাপশনত মানে নিমজ্জিত হয়ে আছে। আর এটা কালি মই এটা ভিডিও চাইছিলো, চাই দেখি মোৰ কিবা এটা হাঁহিও উঠিছে, ভালো লাগিছে যে সিবিআই আর ইডি দুটা প্রতীকী মানুষ লিখা আছে, যে এজনের তার সিবিআই এজনের তার ইডি, এজন পলিটিক্যাল লিডার বলে লিখা আছে, খেদি আছে দৌড়ি আছে, সিবিআই খেদি আছে, একটা বিশেষ জায়গাতে আশ্রয় লৈছে, লওয়ার পিছত ইডি আর সিবিআই তার ভিতরে সুমাব পড়া, সেই বিশেষ পার্টিটুত লিখা আছে বিজেপি, মানে ইডি আর সিবিআই খেদি থাকে, ইডি সিবিআই খেদি থাকে খেদি থাকে, যোনদিনাই বিজেপির ঘর সুমাই দিয়ে ইডি সিবিআই লগেলগে হাত বন্ধ হয়ে যায়, গতি এইটা একদম স্বতঃস্ফূর্তাকে যাওয়াকালি হয়েছে। মহারাষ্ট্রের এজন যাক ইডি আর সিবিআই সমন পঠাইছিল বিজেপি জয়েন করে লিখেছে, গতি ওয়াশিং মেশিন বিজেপি ওয়াশিং মেশিনত সুমাই যাও, ইডি সিবিআই আর আইটি কেসের পর মুক্ত হোক, এইখানে সরকার বিজেপি সরকার, গতি এই সরকারখনক রাইজে একা দিবর হল, আমি তার প্রতিবাদত আজি এগিয়ে চলছি। কেন্দ্র নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এই সরকার আর এই সরকারে গণতন্ত্রক ধ্বংস করবে, প্রধান বিরোধীর কংগ্রেসক আগন্তুক নির্বাচন বিপর্যস্ত করবে, আর্থিকভাবে পদচ্যুত করবে, শেহতভাবে কংগ্রেস দলের একাউন্টের পর সমস্ত ধন জব্দ করার উপর যাকালে 18 কোটি টাকা ফাইন লগেছে, আর ইয়ে প্রতীয়মান করে যে প্রধান বিরোধী দলটুক বিপর্যস্ত করে বিরোধী দল বিজেপিয়ে গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র ভাঙিছে, আর বিজেপি দলে যিমানে ষড়যন্ত্র নকলক কংগ্রেস দলে গণতন্ত্রের স্বার্থত যিমানে পদচ্যুত আর বিপর্যস্ত করব চেষ্টা নকল, গণতন্ত্র রক্ষার স্বার্থত যিমানে বাধা নক আগন্তুক নির্বাচনের জড়িয়ে বিজেপিক উচিত প্রত্যুত্তর দিব, যে গণতন্ত্র রক্ষার স্বার্থত কংগ্রেস কর্মী সকলে অনাগত দিনত যুঁজি যাব, আর আটাইতকৈ ডাঙর কথা এই নির্বাচনের দ্বারা প্রতীয়মান হব যে কেন্দ্র নরেন্দ্র মোদী নেতৃত্ব সরকারে স্বতন্ত্র সংস্থাপক কেবলমাত্র বিরোধীক দমনের কারণে যে ষড়যন্ত্র হয়েছিল এই কথাবিলাক যে আগন্তুক দিনত নঘটিব, এই কথা আজির প্রতিবাদের জড়িয়ে কেন্দ্র নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারখনক আমি সকিয়াই দিছো, আর অনাগত দিনত নির্বাচনের জড়িয়ে এই গণতন্ত্র বিরোধী বিজেপি সরকার উৎখাত করা হব।